চোখের বালি আমি তো ওনাকে বিশ্বাস করি তাছাড়া বালি বালিকে তো আমি আমার পেরানের চাইতে বেশি বিশ্বাস করি এনারা এমন কিছু করবেন না যাতে এই সংসারে শান্তি নষ্ট হয় অবিশ্বাস করতে তো তোকে বলছি নেমা শুধু বলছি একটু চোখে চোখে রাখিস কি সুন্দর গানখানা কেমন সুন্দর কথা কেমন সুন্দর সুর বাহ অপূর্ব কিন্তু এ বাড়িতে এমন গান কে গাইছে বৌঠান এমন সুন্দর গান কে গাইছে মনে হয় বালি এই বাড়ি তো এমন সুন্দর করে আর কে গাইবে এটা বালির ঘরে বেহাই ঠাকুরপো ওই তো বালির ঘরের দিক থেকেই ভেসে আসছে গানটা বিনোদিনী ভারী সুন্দর গলা তো চলুন না বেহাই ঠাকুরপো আমরা বালির ঘরে যাই গিয়ে বালির কাছে গান শুনি চলো বালি এ তুমি আমায় কি শোনালে বালি আমার যে মন পেরান সব জুড়িয়ে গেল সত্যি ওনার কত গুণ কিন্তু কপালের ফেরে আজকে কিভাবে দিন কাটাতে হচ্ছে তোর ভালো লেগেছে তো বালি খুব ভালো লেগেছে খুব বালি মনে হচ্ছে অনেক দিন পর এই বাড়িতে খুশির আমেজ ফিরিয়েছে আচ্ছা বালি তুমি রোজ অমন করে গান করবে তো ধুর পাগলি গান কি নিয়ম করে হয় নাকি যখন মন মেজাজ ভালো থাকে তখনই গান হয় ধন্য আপনি সত্যি আপনি ধন্য মা সরস্বতী আপনাকে কোনো দিক থেকে কার্পণ্য দেখাননি আর বৌঠান তো ঠিকই বলেছেন আপনি যদি রোজ যেভাবে চর্চা করেন তাহলে আপনার মন ভালো থাকবে আর আমাদেরও কান জুড়বে রোজ রোজ কোনো কিছুই ভালো লাগে না বিহারীবাবু
রোজ রোজ আমার গান শুনলে সেটাও একঘেয়ে হয়ে যাবে আর তখন আমার গানের গুতোর ঠেলায় সবাই অস্থির হয়ে উঠবেন। মোটেও না বালি, তুমি জানোই না তোমার গলায় জাদু আছে। আমি তো পুরো জগৎ ভুলে গিয়ে হা করে দাঁড়িয়ে শুনছিলাম। শুধু কি বৌঠান, আমিও তো সব কাজকর্ম ভুলে গিয়ে মন্ত্রমুগ্ধের মতো আপনার গান শুনছিলাম। সত্যি সৃষ্টিকর্তা অনেক যত্ন করে আপনাকে বানিয়েছেন। আমি যদি আপনার গলার এক অংশ পেতাম তাহলে ধন্য হয়ে যেতাম। আর আপনার কোনো কিছু দরকার নেই, আপনি শুধু গান দিয়ে বিশ্বজয় করে নিতে পারেন। আমি আমি অনেক ছোট থেকেই গান গাই। বাবা উস্তাদ রেখে তালিম দিয়ে আমায় গান শিখিয়েছিলেন, কিন্তু গান গেয়ে এত বড় পুরস্কার আমি জীবনেও পাইনি। তুমি এসব? হ্যাঁ, আর কুটুম বাড়িতে যাওয়ার সাথে এসব লক্ষ্মী টক্ষ্মীর প্রশ্ন আসছে কোত্থেকে? আর আমরা এগোই, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো। ফুলু, বলছি কি, একটু ওই দেনা পাওনার কথাটা সেরে আসিস বাচ্চা, সাবধানে যাস। দেনা পাওনা? কি কিসের দেনা পাওনা? হ্যাঁ, ও মা বাবু, মামা কি বলছে এসব? আরে বাবা কি বলছো তুমি, গেলে বুঝবে, চলো তো। আমাকে দয়া করুন, দোহাই আপনার, আপনি যাবেননি, আমার সর্বনাশ হয়ে যাবে। বেহাইটা করব, একটু দাঁড়াবেন? কি ব্যাপার বৌঠান, এত ব্যস্ততা কিসের? আসলে আপনার ঘরের দিকেই যাচ্ছিলাম। আজ আর আপনাকে কোনো কাজ করতে হবে না, আজ আপনি আমার সাথে আমার ঘরে চলুন, আমি বালি আর আপনি মিলে আজ তাস খেলবো। বেশ জোর তলব দেখছি, তা আজকে হঠাৎ তাস খেলার বাসনা? আসলে আমার একদম সময় কাটছে না, সারাদিন বসে থাকতে থাকতে হাঁপ ধরে যাচ্ছে। আমি তো সেরকম কিছু পারিনি, ওই একটু রং মেলান্তি বা গোলাম চোর এসবই আর কি। তা আপনি চাইলে লুডোও খেলতে পারেন, কিন্তু কি জানেন তো, বালিকে আপনি কিছুতে হারাতে পারবেন না, বালি একেবারে পাক্কা খেলুড়ি। তাই বুঝি বৌঠান, আমার হয়তো তাস খেলায় বিশেষ আগ্রহ নেই, কিন্তু যদি একবার যে চেপে যায় আমি কিন্তু পাক্কা খেলুড়িকেও গোহরান হারাতে পারি। তা আপনি পারবেন না, বালিকে কেউ হারাতে পারেনি। বেশ, তাহলে আজকে হয়ে যাক, দেখা যাক আজকে তাস খেলে কে জেতে, আমি না তোমার সই। কিন্তু বৌঠান, তিনজন আমার তো, তিনজনের তাস খেলা ঠিক জমে না, চারজন দরকার, কি করা যায় বলো তো? এই তো মহিন্দা। কিন্তু মহিন্দা, তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, ওই ওই একটু ঘরের ভেতর গুমোট লাগছিল, তাই ভাবলাম একটু বেরিয়ে আসি, বেশি দূর নয়, ওই গোলদিঘির ধার দিয়ে একটু হাওয়া খেয়ে আসছি। তা বলি, তোমাদের এখানে কি নিয়ে এত জল্পনা কল্পনা চলছিল? আর বলছো, বৌঠানের এখন সময় কাটছে না, তাই উনি বাইনে ধরেছেন, তার সাথে এখন তাস খেলতে বসতে হবে। তুমি তো জানোই এসবের আমার খুব একটা অভ্যেস নেই। আচ্ছা, আপনি ওই গোলদিঘির ধারে অন্য আরেকদিন যাবেন, আজ আপনি চলুন না আমাদের সাথে, আপনি গেলে আমাদের আসরটাও জমবে। না না সাহেব, তার প্রশ্নই নেই, আজকে হবে না, আজকে বরং তোমরা খেলো, আমি আমি আরেকদিন না হয় খেলবো, কেমন? বিহারি, আমি আসি, আপাতত তুমি তোমার বৌঠানের বায়না সামলাও, কেমন? যা, মহিনা তো রাজি হলো না, এবার চলুন আমরা আমরা গিয়েই খেল, আড্ডাটা তো হবে। অগত্যা, আর উপায় কি? আমি আর বাঁচব না, আমার আর সাথ নেই বাঁচার গো।
সুভাষ ও সুভাষ চোখের জলখানা মোছো, চলো শিগগির আমার সাথে চলো। কোথায় যাবো, কোথায় যাবো আমি? আরে চলো না, ভাসুরটা করে পায়ে পড়ো, পায়ে পড়ো সুভাষ, বাঁচালে একমাত্র উনি তোমাকে বাঁচাতে পারে, ওনাকে তুমি সব কথা খুলে বলো। আরে দাঁড়া দাঁড়াও, কি করছো? আমাকে বাঁচান দাদা, আমাকে বাঁচান, আমি অলক্ষী, আমি বাঁচান, আমার সতীনকে ঘরে নিয়ে আসবে, আমি যে আমি যে ওনাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি ভেসে যাব, আমি ভেসে যাব। আপ বৌমা, এত কান্নাকাটি করলে কি করে বুঝবো বলো তো কি বলছো? কান্নাকাটি বন্ধ করে পরিষ্কার ভাবে স্পষ্ট করে বলো কি বলতে চাইছো। আমি বলছি, আসলে একটু আগে শাওরি মা সমু ঠাকুর পক্ষে সাজিয়ে গুজিয়ে মামা বাবুর সাথে যেন কোথায় একটা পাঠালেন, ওনাদের কথা শুনে সুভাষের মনে হয়েছে সমু ঠাকুরপোর জন্য মেয়ে দেখা হচ্ছে, আর শাওরি মা খুব শিগগির আবার সমু ঠাকুরপোর বিয়ে দেবেন। আপনি সুভাষকে বাঁচান দাদা, নইলে যে ও ভেসে যাবে। কি সমুর আবার বিয়ে দেবে? দূর, যত সব আজগুবি খেয়াল, আর খামোখা ছোট কাকিমা সমুর বিয়ে কেনই বা দিতে যাবে? আসলে সুভাষের কোলে ছেলে পেলে আসছে না, যত সব বাজে ধারণা। আচ্ছা তোমাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, এমনি এমনি বিয়ে দিয়ে দেবো বললেই দিয়ে দেওয়া যায়, আর এই বাড়িতে বিয়ে হবে সেটা আমি জানতে পারবো না, সেটাই বা কি করে হয়? কিন্তু হ্যাঁ, এই কথা যদি সত্যি হয় তাহলে আমিও বলে দিলাম, আমিও কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। বৌমা উঠে দাঁড়াও, তোমার কোনো ভয় নেই, এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দেব না। বুঝলে মেজবো, মনের ভেতর থেকে এই বাড়ি পাথরটা একেবারে সরে গেছে। কতদিন পর বলো দেখি, কতদিন পর এ বাড়িতে একটু শান্তি ফিরে এসেছে। শান্তি বর্দি গো, শান্তি নয় গো, হাতি। এ হলো গিয়ে মরিচিকে, বুঝেছো? দূর থেকে দেখতে পাচ্ছ কি সুন্দর জল টল টল করছে, যেই না খেতে যাচ্ছ দেখছো ধু ধু করছে বালি, বুঝেছো তো? এ শান্তি হচ্ছে তেমনই মরিচিকের মতো। ছোট বউ, তোমার মুখে কি ভালো কথা আসেনি? সব কিছুর মধ্যে খালি অশান্তি খুঁজে বার করো। আচ্ছা মরিচিকাটি কে বলো দেখি? বর্দি গো, তুমি হচ্ছ কি অন্ধ, বুঝেছো? ওই রাজা ধৃতরাষ্ট্রের মতো একেবারে জন্মস্থক অন্ধ। আর মেজদি, মেজদি হচ্ছে কি গান্ধারী, সব কিছু দেখে শুনে চোখে একখানা ওই সাদা পেট্টি পরে বসে আছে। এ সংসারের মধ্যে সবাই তো আর অন্ধ হলে চলে না, তাই না? আমি বাবা তোমাদের মতো অমন চোখ উল্টে থাকতে পারি না, আমার হচ্ছে কি কষ্ট কথায় কষ্ট নেই। তাইলে কি ছোট চোখেও কিছু পড়েছে? কি স্বপ্নিস, আমার আশঙ্কায় কি সত্যি হলো তাইলে? যে কেন কানের মাথা খাচ্ছ ছোট বউ, কি তোমার স্পষ্ট কথা একবার বলো তো শুনি। না গো বর্দি, আমি তো কিছু বললেই খারাপ হয়ে যাই, আমি বলতে পারবো না, আমি মুখ খুলবো না ব্যাস। ওই ওই বানিয়ে বানিয়ে কথা বলে না, তোমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, এই যখন বলতে বলছি তখন বলতে পারবে না। ও কথা বলো না বর্দি, এখন তোমার ওই বেদ বা পুষ্যি অলক্ষ্মী মেয়ে আবার চোখের মনি হয়েছে কিনা, তাই এখন তার নামে বললে তোমার গায়ে আবার ফোসকা পড়ে যাবে, তাই তো আমি বলতে চাইছিলাম। তবে একটা কথা তোমাকে আমি বলি, তুমি না অত নিশ্চিন্তে থেকো না, বুঝেছো? ভিটেতে এনে যে বিষবেক্ষ তুমি পুঁতেছ না, সে কিন্তু এত সহজে আমাদেরকে কখনোই নিস্তার দেবে না, সে একেবারে ঝাড়ে বংশে আমাদেরকে ধ্বংস করবে, তারপর নিশ্চিন্তে সে নিঃশ্বাস ফেলবে, জেনে রেখো সেটা। ছোট তুই একটু চুপ করবি, দিদি কতদিন বাদে একটু শান্তিতে আছে, এখন এসব পুরনো কথা না তুললে তোর চলছে না, যা হবার হয়ে গেছে চুকে বুকে গেছে সব। আর দেখ, এক সংসারে থাকতে গেলে ঘটি বাটিতে অমন একটু ঠোকাঠুকি লেগেই থাকে, তা বলে কি পুরনো কথা ধরে বসে থাকলে চলবে? এইখানেই তো ভুল গো মেজদি, পুরনো তো নয় গো, পুরনো তো নয়, আমি না বাতাসে ঝড়ের আবাস টের পাই জানো, আর এখন সেটা আমি পাচ্ছি। সে মেয়ে এখন একেবারে চুপটি করে ঘাপটি দিয়ে আছে, ঠিক যেমন ঝড়ের আগে সব দিক একেবারে নিস্তব্ধ থমথমে হয়ে থাকে,
ঠিক তেমনটি সুযোগ বুঝে এককেনা ছবল মারবে আর মেজদি জেনে রেখো এইবার সে এমন ছবল মারবে না আমরা না ওই মা বলে ডাকার সুযোগটুকুও পাবো না চারো তুমি চবু চারো এ কখনো ভালো কথা বলেছে না চোখে দেখেছে সে যে যাই বলুক মেজবু আমি পুরনো কথার ভাবতে চাই না বিনু নিজের মুখে আমার কাছে ভুল স্বীকার করেছে ব্যাস আর কিছু মনে রাখতে চাই না আমি দাদা মাধব আছে তিনি থাকতে এই সংসারে কেউ কোনো ক্ষতি করতে পারবে এ আমার বিশ্বাস তোমার কথাই যেন সত্যি হয় দিদি হে দাদা মাধব তুমি আমাদের রক্ষে করো ঠাকুর তুমি আমাদের রক্ষে করো গঙ্গা স্নান মা গো মা তা বলি কি বর্দি তুমি ওই নিশ্চিন্ততা থাকো নে থাকো কোনো অসুবিধে নেই গো তবে একটা কথা তোমায় আমি বলি সে যে মুখে ওই ভুল স্বীকার করেছে না আর দুটো দিন যেতে দাও ওই মেয়ে মানুষ সেই মুখে আমাদের মৃত্যু কামনা করবে দেখে নিও তুমি কথাখানা মনে রেখো কিন্তু হ্যাঁ রাখলে তোমারই ভালো বর্দি একটু সরবে গো একটু যাই আপনার তাস বন্টন দেখে বোঝা যাচ্ছে বেশ পাকা হাত তো কবে শিখলেন এমন খেলতে সে আর বলবেন না বিহারী বাবু ছোটবেলার থেকে তাসের দিকে ঝোঁক একদিন দুপুরবেলা আমি লুকিয়ে লুকিয়ে বাবার ঘর থেকে তাস চুরি করে নিজের মনেই খেলছিলাম হঠাৎ করে দেখি পেছন থেকে কে চুলের মুঠি ধরে গুম গুম করে পিঠে ঘা বসিয়ে দিল ও মা পেছনে তাকিয়ে দেখি মা দাঁড়িয়ে আছে শুধু তাই নয় আবার সন্ধ্যেবেলা বাবার কাছে নালিশ করাও হয়ে গেল তারপর আবার বাবার কাছে বকুনি খেলাম হ্যাঁ গো বালি আমার জ্যাঠাইমা একদম পছন্দ করেননি জ্যাঠামশাইকে সবসময় বলেন যে তাস পাশা সব বোনাশা আসলে কি বলতো ওই পাশা খেলেই তো ধর্মপুত্র যুধিষ্ঠির সব হারিয়েছিলেন গো তোর আর ভয় কি বালি তুই কোনো বিষয় সম্পত্তির বাজি রাখিস না তাহলেই হলো কিন্তু কোনো কিছু বাজি না রেখে খেললে তো কোনো আনন্দ নেই যে জিতবে তার তো কোনো লাভই হলো না তবে বাজি রাখবেন আপনাদের খেলার দর কিন্তু আমার খুব ভালো করে জানা হয়ে গেছে কাজেই আপনারা যদি বাজি রাখেন তাহলে কিন্তু আপনাদেরই বিপদ ভারী গুমর দেখছি আপনা বেশ তাহলে হয়ে যাক বাজি আজ আমি আপনার গুমর ভাঙবই ভাঙব বৌঠান আজ তোমার সইকে আমি হারাবই হারাবো তোমরা তো নিজেদের মধ্যেই বাজি ধরে যাচ্ছ আমাকে তো কেউ ধরছই না আমিও তো খেলবো তুই তুই তো দুধ ভাত পালি তুমি অমন করে বললে যাও আমি খেলবো না আমি কি এখনো ছোট রয়েছি নাকি এই দেখো মেয়ের আবার গোসা হয়ে গেল আচ্ছা তুই বল তুই বল তুই কি বাজি ধরে খেলবি হ্যাঁ পেয়েছি আজকের বাজি হলো গান যে হারবে তাকে গান গেয়ে শোনাতে হবে বাহ এ তো বেশ ভালো প্রস্তাব যাক বাবা আমি বেঁচে গেলাম দেখা যাক কে বাঁচে নাও শুরু করো বৌঠান শ্রী রাধার কাছে কেষ্ট ঠাকুর চলেছেন প্রেমের জ্বালা বড় জ্বালা গো দাদাবাবু দাদাবাবু আপনি কোথায় যাচ্ছেন কেন সে খোঁজে তোর কি দরকার না না বলছিলাম যে ওদিকে তো বিনু দিদির ঘর তাই আর কি আপনি যদি বিনু দিদির ঘরে যান তো বিনু দিদি সেখানে নেই গো ঘরে নেই না বিনু দিদি তো আপনার ঘরে গেছেন আমার ঘরে বিনোদিনী না 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 হবে না আমি স্পষ্ট দেখেছি বিহারী ঠাকুর ওই চিরিদনের গোলামটাই ফেলেছিলেন আরে ভারী মুশকিল
সে তো কখন থেকে আমার হাতে বউটা আমি তো এখনো দানই দিইনি না না বালি এ চোরটা আমি হচ্ছে বেহাই ঠাকুর পর আমার হাতে ওই চিরতনের সাহেবটা দেখে আর চোখে দেখে নিজের দানটা সরিয়ে ফেললেন তোর বিহারি ঠাকুর পর যে কত বড় দাগি চোর তা আমি অনেক আগেই বুঝেছিলাম আমি কোনো কথা শুনবো না হয় বেহাই ঠাকুরকে হার মানতে হবে না হলে আবার নতুন করে খেলা শুরু করতে হবে অপরাধীর অপরাধ প্রমাণ হলো না কিন্তু বিচার হয়ে গেল এটা কিন্তু ঠিক হচ্ছে না বউঠা খেলা হচ্ছে বুঝি আরে মহিন্দা এসে গেছে কি মহিন্দা একদিন হবে নাকি হ্যাঁ নিশ্চয়ই এটা টানেই তো বাড়ি ফিরে এলাম বেশ তাহলে নতুন করে তাস বাঁটা হোক বউঠা তোমার কথাই রইল এবার কিন্তু নজর রেখে খেলবে আমাকে দোষ দেবে না কিন্তু তোরা খেলবালি আমার কাজ আছে আমি চাই